বিশ্বে গেল ২৪ ঘন্টায় ফের বেড়েছে করোনার মৃত্যু আর সংক্রমণ। একদিনে ২,৩৪,০০০ আক্রান্ত এবং ৫,০০০এর বেশি প্রাণহানি হয়েছে। এ নিয়ে বিশ্বে মোট মৃত্যু ৫,৮৭,০০০ ছাড়িয়েছে, সংক্রমিত ১,৩৭,০০০,০০০ বেশি। ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্র ও ভারতে। চলমান পরিস্থিতিতে ভিত্তিহীন কথা বন্ধ করে করোনা প্রতিরোধে ট্রাম্প প্রশাসনকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফাউসি। এদিকে নতুন করে সংক্রমণ বাড়ায় জাপানের টোকিওতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সাজিয়া ইসলামের ডেস্ক রিপোর্ট। করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে সংক্রমণ বেড়েই চলছে। গেল একদিনে দেশটিতে সর্বোচ্চ ৭১,০০০এর বেশি মানুষ সংক্রমিত হয়েছে, প্রাণ হারিয়েছেন ১,০০০এর বেশি। বিশেষ করে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় এলাকায় করোনার প্রকোপ উল্লেখযোগ্য হারে বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভ্রান্তিকর বক্তব্য না দিয়ে করোনা প্রতিরোধে ট্রাম্প প্রশাসনকে আরো মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফাউসি। এদিকে গেল একদিনে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে ১,২৬১ জনের, মোট আক্রান্তের সংখ্যা ১৯,৭০,০০০এর বেশি। দ্বিতীয় পরীক্ষায়ও করোনা পজিটিভ হয়েছেন দেশটির প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। এশিয়ার মধ্যে ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। দেশটিতে গেল ২৪ ঘন্টায় রেকর্ড ৩২,০০০এর বেশি মানুষ সংক্রমিত হয়েছেন, মৃত্যু হয়েছে ৬১৪ জনের। এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৯,৭০,০০০ ছাড়িয়েছে। নতুন করে রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্তের পর জাপানের রাজধানী টোকিওতে সতর্কতার মাত্রা সর্বোচ্চ পর্যায়ে উত্তীর্ণ করা হয়েছে। দেশটিতে গেল একদিনে ২৮৮ জন সংক্রমিত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা ২২,৫০০ ছাড়িয়েছে। সাজিয়া ইসলাম, নিউজ ২৪।